ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা, চরহরিরামপুর, গাজীর টেক, চরভদ্রাসন ও চরঝাউকান্দা এই চারটি ইউনিয়ন নিয়ে গঠিত। এর মধ্যে চরহরিরামপুর অন্যতম একটি ইউনিয়ন। চরভদ্রাসন ও চরহরিরামপুর ইউনিয়ন এর মধ্য দিয়ে বয়ে গেছে পদ্মা নদী। পদ্মা নদী পার হয়ে যেতে হয় চরহরিরামপুর ইউনিয়নে। সবুজ এবং হলুদের রাজ্য বলে পরিচিতি লাভ করেছে এ ইউনিয়নটি। নদী বিধৌত অঞ্চল হওয়াতে বর্ষায় এর ফসলি জমিতে পড়ে পলিমাটির আস্তরণ, যে কারণে এই স্থানের ফসলি জমি উর্বর হয়ে ওঠে এবং হয়ে ওঠে ফসল চাষের উপযোগী। এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে চরভদ্রাসন উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। খাদ্য, পুষ্টি, নিরাপত্তা জোরদারকরণ এবং অনাবাদি জায়গা আবাদের আওতায় আনার উদ্দেশ্যে চরাঞ্চলের কৃষকদের বিভিন্নভাবে উদ্বুদ্ধ করছে তারা। তারই প্রতিফলন ঘটেছে এই চরহরিরামপুর ইউনিয়নে। বেড়েছে আবাদি জমির পরিমাণ, বেড়েছে আবাদের পরিমাণ। চরহরিরামপুরের মাটি সব থেকে উপযোগী ভুট্টা এবং সরিষা আবাদের জন্য। গত এক বছরের তুলনায় এই ইউনিয়নে ভুট্টা এবং সরিষা আবাদের পরিমাণ বেড়ে হয়েছে 620 হেক্টর। গত বছর ভুট্টা আবাদ হয়েছিল 1410 হেক্টর, এবছর তা বেড়ে হয়েছে 1935 হেক্টর, অর্থাৎ 525 হেক্টর জমি আবাদের আওতায় এসেছে। অপরদিকে সরিষার আবাদ হয়েছিল 1205 হেক্টর, এবছর তা বেড়ে হয়েছে 1300 হেক্টর, অর্থাৎ 95 হেক্টর জমিতে সরিষার আবাদ বেশি হয়েছে। চরহরিরামপুরে এবছর যে পরিমাণ ভুট্টা এবং সরিষা উৎপাদন হবে তা স্থানীয় চাহিদা পূরণের পর বাইরে রপ্তানি করা যাবে বলে আশা করছে স্থানীয় চাষিরা। আপনারা যে স্থানের ভিডিওটি দেখছেন, এই স্থানটি হচ্ছে সদর ইউনিয়নের এমপি ডাঙ্গি ঘাট থেকে যে চরহরিরামপুরের শালিপুর পূর্ব, এই মাঝামাঝি প্রায় 6 কিলোমিটারের মতন দীর্ঘ কাঁচা পথ রয়েছে। আর এই পথেই আসা যাওয়া করে ওই অঞ্চলের মানুষ, এবং তাদের মূল বাহন কিন্তু মোটরসাইকেল এবং ঘোড়ার গাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেলে করে সার নিয়ে তারা গন্তব্যের দিকে যাচ্ছেন। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এটা শুধু ফসলি জমি বা শস্য ভাণ্ডার তা নয়, প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য এই স্থানটিতে আসলে তা উপভোগ করা যায়। বিশেষ করে বিস্তীর্ণ যে সরিষা ক্ষেত এবং ভুট্টা ক্ষেত রয়েছে, এই দৃশ্যটি মনোমুগ্ধকর হয়ে উঠেছে দর্শনার্থীদের কাছে। যে স্থানটি দিয়ে হাঁটছি, এই স্থানের ভিডিওটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রচার হয়েছে। তো ভালো থাকুক এই চরের মানুষ, ভালো থাকুক চরাঞ্চলের ফসলি জমি, উর্বরতায় ভরে যাক দেশ, এগিয়ে যাক বাংলাদেশ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।